করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাজ্য যে কটি দেশকে লাল তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই দেশ থেকে কোনো বাংলাদেশি যারা ব্রিটিশ নাগরিক নয় তারা আর যুক্তরাজ্যে যেতে পারবেন না। শনিবার যুক্তরাজ্যে জারি করা এক বিধিনিষেধে বলা হয়েছে সেই দেশের নাগরিক যারা বাংলাদেশে আটকে আছেন তারা 9 এপ্রিল ভোর 4টার মধ্যে সে দেশে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর কেউ যুক্তরাজ্যে যেতে চাইলে অগ্রিম 1,725 পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় 2,00,000 টাকা দিয়ে 10 দিনের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। মাননীয় বিমানমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, তো উনি এ ব্যাপারে সিলেটের আটাপকে আশ্বস্ত করেছেন যে একটা এক্সট্রা ফ্লাইট দেওয়া যায় কি না, এবং এই ফ্লাইটটা হয়তো তারা দেওয়ার একটা প্রিপারেশন আছে 8ই এপ্রিল। এমন পরিস্থিতিতে কয়েক হাজার প্রবাসী 9 তারিখের মধ্যে যুক্তরাজ্য ফিরে যেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্লেন করতে পারবো না কত মানুষ এখানে এই প্রবলেমের মধ্যে আছে। সো আমার এটা আবেদন সরকারের কাছে, যদি এটা আমাদের অল্টারনেটিভ একটা দেওয়া হয় ফ্লাইট, আমাদের জন্য খুবই ভালো হয়। করোনার প্রকোপ কিছুটা কমায় প্রায় 3 মাস ধরে লন্ডন প্রবাসীরা দেশে এসে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে বাড়িতে ফিরেন। এই কমাসে অন্তত 3,000 লন্ডন প্রবাসী দেশে আসেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।